জানুন একটি অজানা ঘটনা যে গোপন কোডের মাধ্যমেই পরমাণু হামলা করতে পারে আমেরিকা উত্তর কোরিয়া পরমাণু হামলার হুমকি দেওয়ার পর চুপ করে থাকেনি ট্রাম্প সরকারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেছেন তার ডেস্কেও রয়েছে নিউক্লিয়ার বাটন এবং উত্তর কোরিয়া থেকেও বড় নিউক্লিয়ার বোমা তার কাছে রয়েছে কিন্তু এই বাটনের মানে কি জানেন আসলে প্রেসিডেন্টের কাছে নাকি রয়েছে এক গোপন কোর্ট এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পরমাণু হামলা করার জন্য প্রেসিডেন্ট আদেশ দিতে পারেন কিন্তু আদেশ দেওয়ার পর তাকে এই গোপন কোর্টটিও সামরিক বাহিনীর হাতে তুলে দিতে হয় এরপরেই এ হামলা করা সম্ভব রিপোর্ট অনুযায়ী একবার প্রেসিডেন্টের কাছ থেকে আদেশ পাওয়ার পর সামরিক বাহিনী এমন কাজ করতে বাধ্য যদি কোনো আধিকারিক এমন কাজ করতে অস্বীকার করে বা ইস্তফা দেয় তারপরেও প্রেসিডেন্টের এই আদেশ মান্য করা হবে তবে ট্রাম্পের কাছে এই ধরনের হামলা করার অধিকার রয়েছে কিনা না সে নিয়েও প্রশ্ন ওঠে যদি শত্রুপক্ষ মিসাইল ছোড়ে তাহলে প্রত্যত্তরে মাত্র ত্রিশ সেকেন্ডেই নাকি হামলা করতে সক্ষম আমেরিকা এমনকি শত্রু ছড়া সেই মিসাইলটি আকাশে ধ্বংস করে দিতে পারে ট্রাম্পের সামরিক বাহিনী প্রসঙ্গত আমেরিকার কাছে বিশ্বের সবথেকে উন্নত মানের পরমাণু হাতিয়ার রয়েছে বলে মনে করা হয় যা প্রয়োজনে শত্রু দেশকে নিশ্চিন্ন করে দিতে পারে